السلام عليكم ورحمة الله وبركاته. প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, গত দর্শে আমাদের যে বাড়ির কাজ ছিল নিশ্চয়ই তোমরা তা পড়েছ, লিখেছ। আজকে আমাদের ইসলাম শিক্ষা থেকে এরপর থেকে আরম্ভ হবে ইনশাআল্লাহ। তোমাদের বই ইসলাম শিক্ষা বইয়ের 10 নম্বর পৃষ্ঠা খোলো, তাহলে দেখতে পাবে আদাব কদ ইল হাজা, পেশাব পায়খানার আদব। পেশাব পায়খানার আদবের 3টি আদব আমাদের গত দর্শে গিয়েছে। আমরা ইনশাআল্লাহ আজকে এরপরের 3টি পড়ব। প্রথম 3টি আদব আবারও স্মরণ করে দিচ্ছি। 1 নম্বর, এমন কিছু নিয়ে পায়খানায় প্রবেশ না করা যাতে মহান আল্লাহর নাম রয়েছে। 2 নম্বর, বাম পা দিয়ে পায়খানায় প্রবেশ করা, বাম পা দিয়ে পায়খানায় প্রবেশ করা। 3 নম্বর, প্রবেশের পূর্বে নিম্নোক্ত দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আজকে 4 নম্বর থেকে আরম্ভ হবে। 4 নম্বর, পায়খানায় নীরবতা ও গোপনীয়তা অবলম্বন করা। 4 নম্বর, পায়খানায় নীরবতা ও গোপনীয়তা অবলম্বন করা। 4, পায়খানায় নীরবতা ও গোপনীয়তা অবলম্বন করা। বলো আমার সাথে, বলো মাশাআল্লাহ আহসান তুম জামিয়ান, বলো। পায়খানায় নীরবতা ও গোপনীয়তা অবলম্বন করা। যখন আমরা পায়খানে যাব কোনো ধরনের কথাবার্তা বলবো না, উত্তরও দেব না, এবং নির্জন গোপনীয়তা অবলম্বন করব যাতে কেউ না দেখে। 5 নম্বর, কথা না বলা। 5, কথা না বলা। 5, কথা না বলা। 5, কথা না বলা। 6, পায়খানায় মুয়াজ্জিনের আজানের জবাব না দেয়া। 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 আবার বলছি, 4 নম্বর, পায়খানায় নীরবতা ও গোপনীয়তা অবলম্বন করা। আমার সাথে বলো, 5, কথা না বলা। 6, পায়খানায় মুয়াজ্জিনের আজানের জবাব না দেয়া। পায়খানায় মুয়াজ্জিনের আজানের জবাব না দেয়া। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে নিশ্চয়ই, তোমাদের সামনে কাগজ কলম আছে, সকলে পড়ো এবং লেখো। 4, পায়খানায় নীরবতা ও গোপনীয়তা অবলম্বন করা। 5, কথা না বলা। 6, পায়খানায় মুয়াজ্জিনের আজানের জবাব না দেয়া। হ্যাঁ, লেখো। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা লিখেছ। আবারও বলে দিচ্ছি, 4, পায়খানায় নীরবতা ও গোপনীয়তা অবলম্বন করা। 5, কথা না বলা।
ছয় পায়খানে মুয়াজ্জিন আজানের জবাব না দেয়। নিশ্চয়ই তোমরা আমার সাথে পড়েছ এবং লিখেছ। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের বাড়ির কাজ হলো তোমরা এই তিনটি আদব ভালো করে মুখস্ত করবে এবং খাতায় লিখবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্ব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।